আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস ফাইভ আমার গণিত পেজ নাম্বার 51 থেকে দেখে নেব। আগের দিন আমরা এতদূর পর্যন্ত দেখে নিয়েছিলাম, আজকে দেখো 51 পেজের যেটা লাস্ট পোর্শন, এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি এখান থেকে দেখে নেব। অঙ্কটা কি বলেছে, 55 মিটার দীর্ঘ একটি লোহার পাত ও 22 মিটার দীর্ঘ একটি তামার পাত থেকে কোনো পাত নষ্ট না করে একই মাপের সবচেয়ে বড় টুকরো কেটে নেওয়া হলো, ওই টুকরোটির দৈর্ঘ্য কত। এখানে দেখো 55 মিটার দীর্ঘ লোহার পাত আর 22 মিটার দীর্ঘ তামার পাতকে বলেছে যে একটু নষ্ট না করে সব থেকে বড় কটি টুকরো কেটে নেওয়া যাবে। এদের যদি আমরা গসাগু করে দিই তবে যেই সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে সব থেকে বড় মাপ। দেখো 55কে এখানে দেখো উৎপাদকে বিশ্লেষণ করেছে, তোমরা দেখো সুবিধার জন্য এইভাবেও করতে পারো, 5, 11, 55 বা দিকে সব সময় মৌলিক উৎপাদক থাকবে, এরপরে দেখো 11 দিয়ে গেলে 11, 1, 11, 22কে দিচ্ছে দেখো 22কে 2 দিয়ে যাবে, 2, 11, 22, আবার 11 দিয়ে ভাগ করলে 1। ভাগফলগুলো নিচে লিখবে মানে এটার পরপর চলে আসবে, আর এই দিকে সবসময় আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব, সেটাই হচ্ছে মৌলিক উৎপাদক। দেখো 55 কী পেয়ে যাচ্ছি, 55 = 1 * 11 * 5, তাই তো এটাই পাচ্ছি। 22 কী পেয়ে যাচ্ছি, 1 * 11 * 2, ঠিক আছে। এরপরে আমাদের দেখতে হবে যে এখানে এটা আর এটার মধ্যে কোনটা হচ্ছে কমন। দেখো 11 এখানে আছে, 11 এখানে আছে, তাই তো, আর 1ও এখানে আছে, 1ও এখানে আছে, তার মানে 1 আর 11 হচ্ছে এই দুটো সংখ্যার হচ্ছে সাধারণ গুণনীয়ক। কিন্তু আমরা গসাগু বার করার জন্য কি করেছি, যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণনীয়কগুলোর মধ্যে যেটা বড় হবে সেটাই হচ্ছে গসাগু। তাই 55 ও 22 গসাগু হচ্ছে 11, তার মানে কি এখানে সব থেকে বড় সংখ্যা 11 দিয়ে 55 আর 22 দুটোই বিভাজ্য হচ্ছে, তাই 11 হয়ে গেল গসাগু। আর যেটা বলেছে যে সব থেকে বড় কতগুলো টুকরো কেটে নেওয়া যাবে আর একটি টুকরো দৈর্ঘ্য কত হবে, এখানে বলেছে যে ওই টুকরোর দৈর্ঘ্য হবে 11 মিটার, মানে যেই বড় টুকরোটা কাটা হবে মানে যতগুলো কাটা হবে তাদের দৈর্ঘ্য হচ্ছে 11 মিটার, ওই টুকরোটির দৈর্ঘ্য কত, তার মানে ওই টুকরোটির দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমরা, 11 মিটার। এরপরে দেখো 52 পেজে চলে এসো, কি বলেছে, এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে 72 ও 81 গসাগু নির্ণয় করি। একইভাবে তোমাদের দেখো মৌলিক উৎপাদকগুলো এরকম করে দিয়ে দিয়েছে, 2 গণিতে 36, 72 হয়, আবার 2 গণিতে 18, 72 হয়, 2 গণিতে 9, 72, আবার 1 গণিতে 3, গণিতে 3। তোমরা দেখো এরকম ভেঙেও করতে পারো সুবিধার জন্য, 2 দিয়ে দিলে কি বলেছি সবসময় মৌলিক সংখ্যা দিয়ে দেবে কারণ এটা হচ্ছে মৌলিক উৎপাদক, 36, আবার 2 দিয়ে যাবে, ঠিক আছে, 18 2×36 হয়, আবার দেখো 2 দিয়ে দিলে, 9 2×18, 3 1 3, আবার দেখো এইদিকে মৌলিক সংখ্যাগুলো রাখবে 3, তার মানে দেখো 72 মানে আমরা কি পেয়ে গেলাম, 2 গণিত 2 গণিত 3 গণিত 3 গণিত 1। দেখো একই জিনিস লিখেছে, শুধুগুলি সংখ্যাগুলো আগে পড়ে। 81কে দেখো এইভাবেও ভাঙতে পারো, আবার সুবিধার জন্য এইভাবেও ভাঙতে পারো, 2 দিয়ে যাবে না কারণ হচ্ছে শেষে কি আছে, 1 আছে, 3 দিয়ে যাবে, 3 2×6, আর 7 3 21, 3 দিয়ে যাবে, 3 9 27, 3 3 9, 3 1 3, ঠিক আছে। তাহলে কতগুলো 3 পেলাম, 4টে 3 আর 1-এর গুণফল। দেখো 81 আমরা লিখে ফেললাম, 72 দেখো এখানে যেটা পেয়েছি সেটাই, সেটাও লিখতে পারো, এখানে সংখ্যাগুলো আগে পড়ে কিন্তু একই জিনিসই আছে, 81 হচ্ছে 1 গণিত 3 গণিত 3 গণিত 3 গণিত 3। দেখো 72 আর 81-এর গসাগু, গসাগু কী করে নির্ণয় করবে, দেখো এখানে কমন দেখবে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে 1 গণিত, দেখো এখানে 3টে 3, এখানেও 3টে 3, গণিত 3 গণিত 3, দেখো 2 এখানে 3টে আছে কিন্তু এখানে 1টাও নেই, এখানে 4টে 3 আছে কিন্তু এখানে 2টে 3 আছে, তাই যেটা কমন আমরা সেটাই নেব, তার মানে 3 গণিত 3 হয়ে গেল 9, 9 গণিত 1 হয়ে গেল 9, তার মানে 72 ও 81-এর গসাগু কী পেয়ে গেলাম, 9। এরপরে দেখো তোমাদের করতে বলা হয়েছে এক ও মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। বইয়ের দিকে তাকাও, দেখো সংখ্যাগুলো দেখে নাও, 66 আর 84, 66 মানে কত হবে, 2 দিয়ে যাবে, 33, 3 দিয়ে যাবে, 3 1 3, 3 1 3, 11 দিয়ে গেলে 11, 1 1, ঠিক আছে। এটাকে এইভাবেও করতে পারো, বইতে যেমন আছে
এই দিকে দেখো, যে মৌলিক উৎপাদকগুলো পাবে সেগুলো হচ্ছে বক্সে লিখছে, ঠিক আছে? আর যেগুলো মৌলিক উৎপাদক নয়, ভাগ করে যেটা পাচ্ছে এটা হচ্ছে গোল, এটার মধ্যে লিখছে। আবার দেখো, 3 হচ্ছে মৌলিক উৎপাদক, তাই 3 বক্সে রাখলো। আবার দেখো 11 আসছে, ঠিক আছে, 11টাকে তাই গোল হিসাবে রাখলো। এবার 11 কত দিয়ে যায়? 1 দিয়ে যায় আর 11 দিয়ে যায়, তাই তো? তাই পেয়ে গেলাম 1 আর 11। এখানে 66কে কীভাবে লিখবে দেখো, 2 × 3 × 1 × 11, ঠিক আছে? পরপর সাজিয়েও লিখতে পারো, 2 × 3 × 11 × 1, ঠিক আছে? দেখো, যাই এখানে পাচ্ছ এখানেও তাই, দুটো ক্ষেত্রেই সমান, তোমরা যে কোনো একটাভাবে করতে পারো। 84কে ভাঙো দেখো, 2 দিয়ে যাচ্ছে, 4 × 2 = 8, 2 × 2 = 4, 2 দিয়ে দিচ্ছ, 2 × 2 = 4, 2 × 1 = 2, ঠিক আছে? এরপরে দেখো 3 দিয়ে যাবে, 3 × 7 = 21, 7 × 1 = 7, তার মানে 84 পেয়ে গেলাম। 2 × 2 × 3 × 7 × 1, দেখো 84 যদি এইভাবেও ভাঙো, একই জিনিস হচ্ছে, আমি এটার ক্ষেত্রে করে দেখিয়ে দিচ্ছি। 2 এটা ভাঙলে কত হচ্ছে? 42। 42কে করো, 42 হচ্ছে 2 দিয়ে যদি দাও কত হচ্ছে? 21। এটাকে যদি 3 দিয়ে দাও, 3 × 7 = 21, 1 আর 7, ঠিক আছে? আশা করছি বোঝাতে পারলাম। সুতরাং 66 ও 84-এর গসাগু, গসাগু কি বলেছি? দুটোর ক্ষেত্রে যেটা কমন, দেখো এখানে কোনটা কমন? 1 দুটোর ক্ষেত্রে কমন। এবার 2 দেখে নিচ্ছি, 2 এখানে আছে, 2 এখানেও আছে, দেখো এখানে 2টো 2, এখানে কিন্তু 1টাই 2। 3 দেখো এখানে 1টা, এখানে 1টা, ঠিক আছে? আর দেখো 7 এখানে আছে কিন্তু এখানে নেই, 11 এখানে আছে কিন্তু এখানে নেই। গসাগু কত হয়ে গেল? যেগুলো কমন লিখে নেব, 1 × 2 × 3 = 6, তার মানে 84 ও 66-এর গসাগু হয়ে গেল 6। বইয়ের দিকে তাকাও, দেখো খয়ের অঙ্কটা লিখে নাও, 40 আর 90-এর উৎপাদক নির্ণয় করতে বলেছে। তোমরা দেখো যে কোনো একটা দিয়ে করতে পারো, আমি এইভাবে করছি। 2 দিয়ে যাবে 20, 2 দিয়ে গেল 2 × 10 = 20, 2 দিয়ে গেল 5 × 2 = 10, 5 দিয়ে গেল 5 × 1 = 5, 2 দিয়ে গেল 45, তারপরে দেখো 3 দিয়ে যাবে, 3 × 1 = 3, 3 × 5 = 15, আবার 3 দিয়ে গেল, 3 × 5 = 15, 5 দিয়ে গেল 5 × 1 = 5। সুতরাং 40 মানে কি পাচ্ছি? পরপর লিখে নাও, 1 × দেখো এই দিক থেকে ওই দিকে লিখতে পারো, এই দিক থেকে এই দিকে লিখতে পারো, 5 × 2 × 2 × 2, 90 মানে কি পেয়ে গেলাম? 1 × 5 × 3 × 3 × 2, সুতরাং 40 ও 90-এর গসাগু কী পাচ্ছি? 1 কমন 5 কমন, দেখো 2 এখানে, 1টা 2 আছে, তাই 1টা 2 কিনে নেবো, 3 শুধুমাত্র এখানে আছে, এখানে নেই, তার মানে কি হয়ে গেল? 1 × 5 × 2, 5 × 2 = 10, 10 × 1 = 10, তার মানে গসাগু কী পেয়ে গেলাম? 10। এরপরে গয়ের অঙ্কটা দেখে নেব কী দিয়েছে, 23 ও 21-এর গসাগু আমরা নির্ণয় করব। 23 দেখে নিচ্ছি, 23 তো হচ্ছে মৌলিক সংখ্যা, তাই 23 × 1 = 23ই হবে, ঠিক আছে? 23 দিয়েই যাবে, 1 আর সেই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক নেই 23-এর। 21 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 × 7 = 21, 7 × 1 = 7, সুতরাং 23 কী পেয়ে যাচ্ছি? 1 × 23, আর 21 কী পেয়ে যাচ্ছি? 1 × 7 × 3, সুতরাং 23 ও 21-এর গসাগু হচ্ছে 1। আরেকটা কী জিনিস মনে পড়ছে বলো তো? এটা দেখে তোমরাই নিজেরা মনে করো, কী বলেছিলাম? দুটো সংখ্যার গসাগু যদি 1 হয় তবে সেই সংখ্যা দুটি পরস্পর মৌলিক হবে, তার মানে এখান থেকে এটাও পেয়ে গেলাম, 23 আর 21 এই সংখ্যা দুটি পরস্পর মৌলিক। এরপরে আমরা দেখো ঘয়ের অঙ্কটা দেখে নিচ্ছি কী কী দিয়েছে, 25, 30 আর 45, ঠিক আছে? 25, 30, 45, তোমরা এইভাবেও করতে পারো, আর বইতে যেমন উৎপাদক গাছ দিয়েছে সেইভাবেও করতে পারো। 2 দিয়ে 15, 2 × 30, 3 দিয়ে 3 × 5 = 15,
পাঁচ একে পাঁচ, পাঁচ দিয়ে দেখো, 5 নং 45, 3 দিয়ে 3, 3-এ 9, 3 দিয়ে 3 একে 3, সুতরাং 25 কি হয়ে যাচ্ছে, 5 গুণিত 5 গুণিত 1, 30 কি পাচ্ছি, 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 1, আবার দেখো 45 কি পাচ্ছি, 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 1, সুতরাং 25, 30 ও 40-এর গসাগু। দেখো কোনটা কমন, এখানে 1 কমন, 5 হচ্ছে এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, কিন্তু 3 দেখো এখানে এখানে আছে কিন্তু এখানে নেই, তার মানে গসাগু হয়ে যাচ্ছে 1 গুণিত 5 = 5। এরপরে দেখো উমর অঙ্কটা দেখে নিচ্ছি, বইয়ের দিকে তাকাও, সংখ্যাগুলো বই থেকে লেখো, 12, 18 আর 27, ঠিক আছে, এদের গসাগু নির্ণয় করব। ঠিক আছে, অনেকক্ষণ উৎপাদকে ভেঙে দেখালাম, এবার তোমাদের উৎপাদকের গাছের সাহায্যে দেখাচ্ছি। দেখো 2, 6, 12 হয়, তাই তো, এটা মৌলিক উৎপাদক, তাই বক্সের মধ্যে চলে আসবে, এটাই ভাবে ভাঙবো। 2 দিয়ে দিলে 2, 3-এ 6, আবার দেখো এটা হচ্ছে 1, 3-1-3, ঠিক আছে। 18 2 দিয়ে দিলে 9, 3, 3-এ 9, আবার 3, 1-3, ঠিক আছে। 27 3 দিয়ে দিলে এটা হচ্ছে 2, 3 দিয়ে দিলে 3 নং 27, 3, 3-এ 9, 3, 1-3, আশা করছি বুঝতে পারলে এটা। এরপরে দেখো আমরা লিখে নিচ্ছি 12 = কী পাচ্ছি, 2 গুণিত 2 গুণিত 1 গুণিত 3, শুধুমাত্র মৌলিক উৎপাদকগুলোই লিখবো কিন্তু, ঠিক আছে, এইগুলো লিখবো না, মৌলিক উৎপাদক যেগুলো বক্সের মধ্যে আছে। 18 কী কী পাচ্ছি দেখো, 2 গুণিত 3 গুণিত 1 গুণিত 3, 2 গুণিত 3 গুণিত 1 গুণিত 3। 27 কী পেলাম, 3 গুণিত 3 গুণিত 1 গুণিত 3, এরপরে কী লিখে নিচ্ছি, 12, 18 ও 27-এর গসাগু। গসাগু দেখতে গেলে কী করতে হবে, কমন দেখতে হবে, 1 দেখো প্রতিক্ষেত্রে আছে, 3 দেখো প্রতিক্ষেত্রে আছে, আবার দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে কিন্তু এখানে নেই, 3 দেখো এখানে 1টাই আছে, তাই প্রতিক্ষেত্রে 1টাই ধরবো। কী পেয়ে গেলাম, 1 গুণিত 3। তোমরা নিজেরা আরেকবার চেক করো, দেখো যে আর এক্সট্রা কিছু পাচ্ছো কি না, ঠিক আছে, 3, 1-3, তাহলে গসাগু কী হয়ে গেল, 3। এরপরে দেখো চয়ের অঙ্কটা দেখে নিচ্ছি, 15, 25 ও 40-এর গসাগু নির্ণয় করি, উৎপাদক গাছ দিয়ে করছি, 3, 5-এ 15, 5, 1-5, 25, 5, 5-এ 25, ঠিক আছে। দেখো তোমাদের মনেই হতে পারে এই 5টা বক্সের মধ্যে হলো, এই 5টা গোল কেন হলো, দেখো 1ও তো হচ্ছে একটা উৎপাদক, তাই 1টাকে আনার জন্য কিন্তু এই 5টাকে আমরা যখন ভাঙছি, 1 গুণিত 5 হিসাবে দেখানোর জন্যই কিন্তু এটাকে গোল হিসাবে আমরা দিচ্ছি, চৌক গোল হিসাবে দিচ্ছি। 2 দিয়ে 2, 20, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 10, 2 দিয়ে ভাগ করলে 5, দেখো যেহেতু 1 আর 5 দেখাবো মৌলিক উৎপাদক, তার জন্যই কিন্তু আমরা 5টাকে গোল হিসাবে দিলাম। সুতরাং দেখো আশা করছি বুঝতে পারলে, এরপরে আমরা কিভাবে ভাঙলাম এগুলো লিখে নিচ্ছি। 15 = কি হয়ে গেল, 3 গুণিত 1 গুণিত 5, লিখে নিচ্ছি। পরে দেখো 25-এরটা নিজেরাই লেখো, 5 গুণিত 1 গুণিত 5, আশা করছি তোমাদের যেভাবে বোঝানো হচ্ছে অসুবিধা হবার কথা নয়। 40 = কত, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 1 গুণিত 5, সুতরাং 15, 25 ও 40-এর
গসাগু সমান সমান দেখো, প্রতি ক্ষেত্রে এক আছে, এখানে পাঁচ, এখানেও পাঁচ, দেখো তিন শুধুমাত্র এখানে, আর কিচ্ছু কমন পাচ্ছি না, তাহলে এক গুণিত পাঁচ সমান সমান হচ্ছে পাঁচ।